শিশুদের টিকা দানে ই ট্র্যাকার চালু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং উখিয়ায় সাত লাখ পিসি ইয়াবা সহ চার কারবারিকে গ্রেফতার করেছে র্যাব আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিশুদের টিকাদানে ই ট্র্যাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকালে নগরীর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী উদ্বোধনকালে মেয়র বলেন ই ট্র্যাকার চালুর মূল উদ্দেশ্য শহর এলাকায় টিকা না পাওয়া বা কম পাওয়া এবং ভাসমান শিশুদের খুঁজে বের করে টিকা কার্যক্রম জোরদার করা এ সময় উপস্থিত ছিলেন চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইউনিসেফ বাংলাদেশের প্রধান মায়া ভেন্ডেন্যান্ট ও চশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড মোহাম্মদ ইমাম হোসেন রানা শিশুদের টিকাদানের ইপিআই কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের মাধ্যমে এক বছরের নিচে সকল শিশুকে চিহ্নিত করা এবং আরও অধিকতর কাভারেজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এই ই ট্র্যাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কক্সবাজারের উখিয়ায় সাত লাখ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার সহ চার কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে র্যাব পনেরোয়ের উপ অধিনায়ক মেজর শরিফুল আহসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জালিয়াপাং চ্যাংছুরি পাটুয়ারটেক এলাকায় তল্লাশি চালানো হয় এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি চৌকি অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি জব্দ করা হয় পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একুশ কোটি টাকার সম মূল্যে কারবারিকে গ্রেফতার করে র্যাব, গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাবের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে শিকার স্বীকার করে পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা তাদের সম্মুখে গাড়ির পিছনে রাখা সর্বমোট সত্তর কাঠ অর্থাৎ সাত লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি এই অভিযানে এই ইয়াবা সম্রাট আব্দুল আমিন সহ তার সিন্ডিকেটে আরো তিনজন অর্থাৎ সর্বমোট জনকে আমরা সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হই দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ শনিবার রাতে চট্টগ্রাম মহানগর যুবলীগের তিন নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসহাক খান মাসুমের পিতার জিয়াফত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রচেষ্টা যেন বিএনপি বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে নগর পূর্ব সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন আলী সহ অনেকে উপস্থিত ছিলেন রাত দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে কাপ্তায় উপজেলা পরিষদ নির্বাচন এ উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান উপজেলা সদর থেকে নিকটবর্তী হওয়ায় এক নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের চারটি কেন্দ্র এবং পাঁচ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের দিন ভোরে সরঞ্জামাদি পাঠানো হবে তিনি আরও জানান প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির টহল থাকবে এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন গতরাতে মাতা মাতামহুরী ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ভূইয়া জানান এসব ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনিও মারা যান নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় ডাম্পার ট্রাকের চালক পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বিকাশ সাধন প্রকল্পের আওতায় অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিতে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে পটিয়া উপজেলা কার্যালয়ে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরাতৈব সংস্থার চট্টগ্রাম জেলা চেয়ারম্যান বিলকিস বিলকি চৌধুরী জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় সত্যজিৎ দাস রুপসহ অনেকে সময় দুশো জন প্রশিক্ষিত নারীর মাঝে প্রায় লাখ টাকা অনুদান প্রদান করা হয় টেকনাফে দশ কৃষক ও ডাক্তার জহির সহ আট মামলার পলাতক আসামি মোর্শেদ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে শিলখালী পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উসমান গনি জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দুর্লভ বুদ্ধমূর্তির হাত ভেঙে দেয়া এবং বৌদ্ধ ভিক্ষুদের ওপর আক্রমণের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর এনায়েত বাজারে বৌদ্ধ বিহারের সামনে এ সমাবেশের আয়োজন করা হয় চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক সুরক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিন বোধি মহাথেরো চট্টগ্রাম ভিক্ষু ঐক্য পরিষদের সভাপতি সুমঙ্গল মহাথেরো আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি থেরো দীপঙ্কর থেরো সহ অনেকেই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে হালখাতা উৎসবের আয়োজন করেছে ডায়মন্ড সিমেন্ট গতকাল দিনব্যাপী নগরীর বোট ক্লাব কনভেনশন সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিম আলী এমডি আব্দুল খালিক পারভেজ ডি এম ডি হাকিম আলী রূপালী ট্রেডিংয়ের পরিচালক আব্দুল্লাহ আল নওশাদ বোরাক ট্রেডিং অ্যান্ড ক্যারিয়ারের সত্ত্বাধিকারী মাকসুদ আলম সহ অনেকে বক্তব্য রাখেন এই সময় বক্তারা দেশের চাহিদা মিটিয়ে ডায়মন্ড সিমেন্ট বিদেশে রপ্তানি করা হচ্ছে বলেও জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে আরো একবার শিশুদের টিকাদানে ই ট্র্যাকার চালু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং উখিয়ায় সাত লাখ পিস ইয়াবা সহ চার কারবারিকে গ্রেফতার করেছে র্যাব চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে